জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে চেঙ্গারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। সোলাইমান ফরাজি রতনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম লস্কর এবং গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধানসহ অন্যান্যরা।